পরবই গরদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে 9 দিনব্যাপী বইমেলার সূচনা হয় গত বুধবার বিকেল থেকে। মেলা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্ক সেজেছে বাহারি রঙে। পাঠকদের আকর্ষণ করতে বইয়ের স্টল সাজানো হয়েছে নানাভাবে। মেলা এরই মধ্যে পাঠক দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে। বইমেলার পাশাপাশি পাঠকরা উপভোগ করে নাচ, গান, নাটক সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালের দিকে পাঠক লেখকদের উপস্থিতি কম থাকলেও দুপুর গড়ালেই বইমেলায় বাড়তে থাকে গ্রন্থপ্রেমীদের ভিড়। কেউ স্টলে স্টলে খুঁজে কিনে নিচ্ছেন প্রিয় লেখকের বই, আবার কেউ ব্যস্ত বইমেলার স্মৃতি তার মুঠোফোনে বন্দি করতে। ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস আছে, সেজন্য দেখতে আসলাম যে নতুন কোনো বই আছে কিনা বা ভালো কোনো লেখকের নতুন কোনো বই আছে। বইমেলাতে আসছি, খুব ভালো লাগতেছে, এখানে বই অনেক, বইয়ের কালেকশন উঠানো হয়েছে, তো সব মিলিয়ে বই কিনতেছি, পড়তেছি, অনুভূতি খুব ভালো। ভালো লাগতেছে, অনেক মানুষ, ডিসিপ্লিনটা অনেক সুন্দর। থ্যাংক ইউ নরসিংদী জেলা প্রশাসককে, আর আমরা বই কিনবো। আমরা তরুণরা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনো খুব ভালো করে জানি না, প্রশ্ন করলে এখনো ভালো করে বলতে পারবো না, বই থেকে অনেক কিছু শেখার আছে, তো সেই ক্ষেত্রে বইমেলাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আশা করি মানুষজন মেলায় আসুক, বই চিনুক, বই দেখুক, একটা সময় গিয়ে তাদের মধ্যে বই কেনার এবং পড়ার প্রবণতা বেড়ে যাবে, এই প্রত্যাশা দেখে। খুবই একটা ভালো দিক, আগে তো আমরা শুধুমাত্র দেখা গেছে বই বের করলে ফেসবুকে স্ট্যাটাস দিতাম, আমাদেরকে খুঁজে খুঁজে পাঠক বই সংগ্রহ করতো কিংবা পাঠকদেরকে আমরা পৌঁছে দিতাম, কিন্তু এখানে মেলা হওয়ার কারণে সরাসরি পাঠকরা স্টল থেকে বই নিতে পারছে এবং আমাদের সাথে কমিউনিকেট করতে পারছে, এটা একটা খুবই ভালো ব্যাপার। এদিকে বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে স্থানীয় কৃষ্টি কালচারের উন্নয়ন, জ্ঞান বিজ্ঞান বিতর্ক, কুইজ, সেমিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে প্রতিদিনই। মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি বিশেষ নজরদারিতে রেখেছে জেলা প্রশাসন। এই জায়গায় নিরাপত্তার জন্য আপনি দেখছেন যে আমরা আমাদের রাত্রি করে হচ্ছে আনসার সদস্য থাকে, দিনে আমাদের গ্রাম পুলিশ সদস্য সহ আমাদের সর্বক্ষণই পুলিশ সদস্য এখানে থাকছেন এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থার লোকজনরা থাকছেন এবং একই সাথে সামগ্রিক পরিস্থিতিকে চতুর্দিক থেকে আমাদের অবজার্ভ করার জন্য আমরা কিন্তু সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি। এখানে আজ যা দেখেছি যে অনেকেই বই হয়তো উপস্থিতি অনেক বেশি, সে তুলনায় বই কেনা কিছুটা কম হচ্ছে, কিন্তু তারপরেও দেখবেন ছেলেমেয়েরা বই কিনছে এবং একই সাথে তরুণ প্রজন্মকে মননশীলতার চর্চার জন্য স্যার কিন্তু একই সাথে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং সেটা প্রতিদিন চলছেন এবং প্রতিদিন একই সাথে কিন্তু আমাদের মনকর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে, যা কিনা আমাদের সুস্থ সংস্কৃতি চর্চার একটা পরিস্থিতি তৈরি করেছে। 21 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় ঢাকা ও স্থানীয় প্রকাশনী সহ মোট 68টি প্রতিষ্ঠান প্রায় 100টি স্থলে তাদের প্রদর্শনী করছে। এসএসসি পরীক্ষা এবং অন্যান্য বিষয় বিবেচনায় প্রতিদিন বেলা 11টা থেকে বইমেলা শুরু হয়ে চলে রাত 9টা পর্যন্ত।